হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর জি টেক আপনাদের কাছে বন্ধু নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও বন্ধু যারা যারা ইউটিউবে নিউজ চ্যানেল খুলতে চায় আজকে তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি এবং যারা যারা অলরেডি ইউটিউবে নিউজ চ্যানেল খুলে রেখেছে কারণ এদের সবারই একটা কথাই তাদের মাথায় থাকে যেটা হচ্ছে যে কী কী লিগাল অবলিকেশন থাকতে পারে কী কী রেজিস্ট্রেশন লাগতে পারে এবং বা আর অ্যাক্ট বা কী বলেছে বা পিআইবি কী বলছে তো এইসব এবং আইটি অ্যাক্ট যেটা এই সব সম্বন্ধে আজকে আলোচনা করবো আপনাদের সামনে এবং যারা যারা নতুন নিউজ চ্যানেল খুলতে চান তারা কিভাবে খুলতে পারে কি কী প্রসেস তাদের অ্যাপ্লাই করতে হবে কী কী রেজিস্ট্রেশন লাগবে এবং এই যদি লিগাল অবলিকেশান যেটা লিগাল অবস্ট্রাকশন কী কী আছে এই সব কিছু সম্বন্ধে আপনাদের আজকে জানাবো তো যারা যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা তারা বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক ও শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন যারা যারা নতুন নিউজ চ্যানেল ওপেন করতে চায় ইউটিউবে তো অথবা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে তো সোশ্যাল মিডিয়াতে যারা নিউজ চ্যানেল খুলছেন তাদের যেটা আমি আগেই বললাম যে মাথায় সব সবসময় তাদের ঘরে যে কি কী আমাদের রেজিস্ট্রেশন দরকার তো সব কিছু জানার আগে প্রথম জানতে হবে আমাদের সংবিধান কি বলছে এই সময়ে তো আমাদের আর্টিকেল নাইনটিন ওয়ান বাই এতে সংবিধান বলে দিচ্ছে অর্থাৎ কনস্টিটিউশন বলছে যে রাইট রাইট টু ফ্রি স্পিচ অর্থাৎ আপনার অধিকার আছে আপনার নিজের মতন কথা বলার আমি আপনাকে যেটা আজকে জানাচ্ছি যেটা আমি আপনাকে বলছি এটা আমার অধিকার আছে বলার এবং সংবিধান আমাকে সেই অধিকারটা দিয়েছে কিন্তু বন্ধু যদি আমি ধরুন এমন কিছু বলি যেটা পাবলিক পলিসি কনসার্ন করে পাবলিককে এফেক্ট করে এমন কিছু যদি আমি কথা বলি যে কথাটা অযৌতিক কথা বলি বা ধরুন কোনো ফেক নিউজ ছড়াই বা যে কোনো কিছু এমন কিছু রিজনেবেল রেস্ট্রিকশান তার জন্য কিন্তু বন্ধু আছে যে যেটা কিন্তু পাবলিক পলিসিকে ক্ষতি করছে পাবলিক পলিসি কনসার্ন করছে তো তার ফলে প্রথম যেটা আপনাদের মাথায় রাখতে হবে যা যা নিউজ চ্যানেল খুলতে চলেছেন তাদের কিন্তু একটা জিনিসই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমি যা বলবো সেটা কিন্তু বন্ধু একদম সত্যি কথাটাই বলবো এবং সব থেকে বড়ো কথা সত্যি থেকেও বড়ো কথা আমি এমন কিছু ছড়াব না বন্ধু যেটাতে পাবলিকের ক্ষতি হতে পারে তো সেটা কিন্তু মাথায় রেখেই বন্ধু আপনাকে নিউজ চ্যানেলের দিকে ফার্স্ট স্টেপ এগোতে হবে এরপরে বলবো আইটি অ্যাক্ট কি বলছে আমাদের অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট আইটি অ্যাক্টে তিনটে সেকশন হচ্ছে এই মোটামুটি সোশ্যাল মিডিয়া রিলেটেড সেকশন এবং যে কোনো কিছু এটা শুধুমাত্র আপনি আজকের আমি নিউজ চ্যানেল বলে বলছি না যে কোনো কিছু ইভেন আমরা যারা ইউটিউবে ভিডিও দিচ্ছি বা ফেসবুকে একটা পোস্ট করছি বা হোয়াটসঅ্যাপে কিছু করছি বা টুইটে কিছু করছি সবার ক্ষেত্রে এটা লাঘু তো যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই কিন্তু এটা লাগু তো তার ফলে তবু আমি আপনাদের নিউজ চ্যানেল যারা আছে তাদেরকে স্পেসিফিকভাবে বলে দিচ্ছি তো সিক্সটি সিক্স এতে যেটা বলে দিয়েছে এবং সিক্সটি সিক্স এতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই জন্যই কারণ এটার মাধ্যমে কিন্তু এখন বহুত প্রচুর কিন্তু এখন কাজ হচ্ছে যেটা যে আপনি এমন কিছু ছড়াবেন না এমন কিছু ইল উইল মানে বাজি উদ্দেশ্য নিয়ে এমন কিছু ছড়াবেন না হেট্রেট ছড়াবেন না এনিমিটি ছড়াবেন না কাউকে এমনভাবে ইনসাল্ট করবেন না তো এইরকমভাবে এমন কিছু করবেন না যেটা খুব বাজে মিনিং তো এরকম অফেন্সিভ কিছু এরকম কিছু জিনিস যদি করেন তাহলে কিন্তু সিক্সটি সিক্স এ অনুযায়ী আপনার তিন বছর অবধি সাজা হতে পারে তো এবং এই সিক্সটি সিক্স এটা আপনারা জানেন যেটা আমি আগে বললাম এখন খুবই অ্যাপ্লাই হচ্ছে আপনি ধরুন আপনি কোনো একজন নেতা বা মন্ত্রীর নামে একটা ধরুন বাজে কথা বললেন সেটা আপনার ধরুন খুব সেটা লাইক শেয়ার সব কিছু হলো কিন্তু সিক্সটি সিক্স এ অনুযায়ী সেটা কিন্তু আপনি বা ভুল করেছেন এবং সে তার জন্য কিন্তু আপনার এক তিন বছর অবধি পানিশমেন্ট হতে পারে তো তার জন্যই আপনি মাথায় এমন রাখবেন যে আমি এমন কিছু বলবো এমন কিছু আমি আমার নিউজ চ্যানেলে নিয়ে আসবো যেটাতে কারুর কোনো মা তাদের কারুর কোনো ক্ষতি হবে না অর্থাৎ তারা ইনসাল্ট ফিল করবে না তো এবং ডাইরেক্ট ইনসাল্ট ইনডাইরেক্ট ইনসাল্ট না তো এবং আরেকটা জিনিস যেমন আমি বলি আপনাকে যে আপনি ধরুন কোনো সাধারণ মানুষ আপনার বন্ধু বান্ধব তাদেরকে আপনি এমন একটা এমন একটা পোস্ট করলেন এমন একটা ভিডিও বানালেন যে সেটা তাদের আত্মসম্মানে লাগলো তো তারা কিন্তু সিক্সটি সিক্স এ কিন্তু বন্ধু করতে পারে তো তার জন্যই এটা শুধুমাত্র এরকম না যে পলিটিশিয়ান আমি জাস্ট উদাহরণ দিলাম জেনারেল পার্সেন টু পার্সেন্ট ভ্যারি করে সবাই এটা সবার ওপর কিন্তু এটা অ্যাপ আপনার অ্যাপ্লিকেবেল তো তার ফলে আমি এমন কিছু লিখব না যেটাতে কারোর ক্ষতি হতে পারে তো সিক্সটি সিক্স এতে সেটাই বলে দিয়েছে এবং আমি যদি পরের সেকশান যেটা সিক্সটি নাইন এ বললাম এটা এটাতে বলে দিচ্ছে যে আপনাকে কিন্তু মানে আমাদের এদের প্রশাসন কিছু অধিকার দিচ্ছে যে তারা কিন্তু ব্লক করে দিতে পারে মানে কোনো কিছু ধরুন আপনি একটা গুজব ছড়ালেন যে গুজবটার জন্য ধরুন কোনো খুব বাজে কিছু হয়ে গেল রায়ট হয়ে গেল বা ই কোনো এনিমিটি হয়ে গেলো বা কোনো ধরুন কোনো কিছু ধরুন যেটার জন্য কোনো একটা পার্সেনের ক্ষতি হয়ে গেল তো সেই সব জিনিসগুলো কিন্তু ব্লক করে দিতে পারে সেই ক্ষমতা আছে সেভেন্টি নাইনটা আবার একটু আলাদা সেভেন্টি নাইন বলে দিচ্ছে থার্ড পার্টি যারা কাজ করে মানে ধরুন আপনি একটা খবর পেলেন এই খবরটা আপনি উৎস উৎসস্থল এবার আমি সেখান থেকে নিলাম আমি হচ্ছি থার্ড পার্টি আমি নিয়ে আবার আমি চার জায়গায় বা দশ জায়গাতে সেটা পোস্ট করলাম তো সেখানে কিন্তু আমার ডাইরেক্ট কিন্তু ইনভলভমেন্ট নেই ডাইরেক্ট ইনভলভমেন্ট আপনার অর্থাৎ ফার্স্ট পার্টি তো সেভেন্টি নাইনটা একটু ভালো বলতে গেলে কারণ এখানে কিন্তু অনেকটা প্রোটেক্টিভনেসও আছে তো এই এইগুলোর বন্ধু আমি আইটি অ্যাক্ট আপনাদের সাথে জানিয়ে দিলাম এর পরবর্তী আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব একদম সোজা চলে যাব পিআইবিতে কারণ পিআইবি একটা তাদের নোটিফিকেশন প্রেস বার প্রেস নোটিফিকেশন করেছিল এবং সেখানে বলে দিয়েছিল দু হাজার আঠেরো সালের এটা যে সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের ওপর সেটা নিয়ে আলোচনা করব। তো তারপরে আমি আপনার আসব যে রেজিস্ট্রেশন দরকার কি দরকার না তো বন্ধু চলুন এই যে চলে এসেছি আমরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মনিটরিং অফ সোশ্যাল মিডিয়া এখানে বলে দিচ্ছে পুলিশ অ্যান্ড পাবলিক অর্ডার আর স্টেট সাবজেক্ট অ্যাজ পার দ্য কনস্টিটিউশন স্টেটস আর রেসপন্সিবল ফর প্রিভেনশন ডিটেনশন ইনভেস্টিগেশন সাইবার ক্রাইম থ্রু দেয়ার ল এনফোর্সমেন্ট মেকানিক্যালি

কন্টেন্ট আন্ডার সেকশান সিক্সটি নাইনে যেটা আমি বললাম তো তার ফলে এর মাধ্যমে ব্লক করছে এবং কমিটি কনস্টিটিউটেড আন্ডার বা ইনফরমেশন টেকনোলজি প্রসিডিং অফ সেফ গার্ড ইনফরমেশান রুলস টু থাউজেন্ড নাইন পিরিয়ডিক্যালি মনিটার দ্য কমপ্লেন্স অফ দ্য ডাইডিকশান ইস্যুড আন্ডার দ্য প্রভিশন অফ ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট গভর্নমেন্ট হোল্ড মিটিং উইথ দ্য ইন্টারমিডিয়েট টাইম টু টাইম অর্থাৎ এখানে দু হাজার সতেরো একটা জিনিস দেখিয়েছে সেখানে বলছে যে কি পরিমাণ এখানে ব্লক করা হয়েছে এবং এরকম ধরনের ইনফরমেশানে এখানে একটা ডেটা দিয়েছে যে নাম্বার অফ ইউআরএল রেকমেন্ডেড ফর ব্লকিং যেগুলো ব্লকিং করার জন্য রেকমেন্ড হয়েছিল সেটা হচ্ছে ফেসবুকে এত ইউটিউবে এত টুইটে এত ইনস্টাগ্রামে এত আদার্সে এত নাম্বার অফ ইউআরএল ব্লকড এটা রেকমেন্ড করা হয়েছিল হাজার ছিয়াত্তর ব্লক হয়েছে নশো ছাপ্পান্ন এবার আমি একটা কথা বলি আপনার বন্ধু এটা এরকম না যে স্টেট গভর্নমেন্ট অর্ডার দিলেই ব্লক হয় আপনিও বন্ধু কমপ্লেন করতে পারেন আপনি বন্ধু গিয়ে পিআইভিতে গিয়ে আমি আগে ফেক নিউজের ব্যাপারটা বলেই ছিলাম সেখানেও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছিলাম তো আমার আগে যদি ফেক নিউজের ভিডিওটা আপনারা যান তো সেখানে পিআইবি ডিটেলসটা পাবেন এছাড়া পিআইবি ডিটেলস আপনারা গুগলে সার্চ করলেও পাবেন সেখানে গিয়ে কিন্তু বন্ধু আপনারা কমপ্লেন করতে পারেন কারণ পিআইবি কিন্তু গভর্নমেন্টের মেন মুখপাত্র তো সেখান থেকে করে কারণ পিআইবি কিন্তু এখন প্রচুর পরিমাণে ফেক নিউজগুলো বা ফেক ওয়েবসাইটগুলো এগুলোকে কিন্তু বন্ধ করছে তো তাই এরা বলে দিচ্ছে যে আপনারা এতগুলো এতগুলো হয়েছিলো এবং যাতে এগুলো না হয় তার জন্য কিন্তু এই সমস্ত জিনিসগুলো হয়েছিল এবার আমি চলে যাব হচ্ছে একটা পিডিএফ ফাইলে চলে যাব তো বন্ধু এটা হচ্ছে দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্ট আঠেরোশো সাতষট্টি তারপর এটা অনেকভাবে অ্যামেন্ডমেন্ট হয়েছে বন্ধু এইটা হচ্ছে বন্ধু যে আর এনআই রেজিস্ট্রেশন আপনার দরকার কি দরকার না সেই সম্বন্ধে প্রথমে এটার মাধ্যমে জানাবো তারপরে বন্ধু কনক্লুশানে আসবো তো এই অ্যাক্টটা মোটামুটি অনেকটা বড়ই অ্যাক্ট আপনারা দেখে নিতে পারেন তবে এখানে আমি হচ্ছে আপনাকে দু তিনটে শুধু ফেস দেখাবো অর্থাৎ দু তিনটে মিনিং দেখাবো যে তার মধ্যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া পড়ছে কিনে একটু দেখেনি বন্ধু বন্ধু এখানে বলছে নিউজপেপার নিউজপেপার মিনস এনি প্রিন্টের পিরিয়ডিক্যাল ওয়ার্ক কন্টেনিং পাবলিক নিউজ অর কমেন্টস অন পাবলিক নিউজ তো নিউজ পেপার মানে হচ্ছে এটা প্রিন্টিং অর্থাৎ যেটা একটা পেজে প্রিন্ট হয় তো সেটা আপনারা নন বন্ধু অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়া ইউটিউবে কাজ করছেন তারা কিন্তু সেটার মধ্যে পড়ে না তার ফলে আরে নাই কিন্তু আপনাদের দরকার নেই বন্ধু করা তো এটা আপনি তলাটা পর পুরোটা পরে নেবেন বন্ধু যদি আপনার মনে হয় আমি পুরোটা দেখেছি তো এখানে কোনো সোশ্যাল মিডিয়া নিয়ে কিচ্ছু নেই তো তার ফলে বন্ধু যারা ইউটিউবে চ্যানেল খুলেছেন তাদের যে আর রেজিস্ট্রেশন করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু বন্ধু এবারে আমি ব্যাকে চলে যাচ্ছি বন্ধু আমি আরও দেখব যে আরও আমি এর পরে হচ্ছে আর একটা বন্ধু আমি পিআইবির একটা পিডিএফ ওপেন করব যে পিআইবি তাদের যে অ্যাক্রিডেশন এবং পিআইবি তাদের যে অ্যাক্ট সেই অনুযায়ী পিআইবি কী কী বলছে পিআইবি বলে দিতে শর্ট টাইটেল বলে দিয়েছে সেন্ট্রাল নিউজ মিডিয়া অ্যাক্রেডেশন গাইডলাইন্স নাইনটিন নাইনটি নাইন তো এখানে বন্ধু বলে দিচ্ছে এখানে অ্যামেন্ডমেন্ট হয়েছে অনেক কিছু হয়েছে তো এখানে বলে দিচ্ছে নিউজ পেপার যেটা বলে দিয়েছে আর এনআইয়ের আন্ডার রেজিস্টার থাকবে বুকস অ্যাক্ট অনুযায়ী তো এখানে অ্যাক্রিডিয়েশনস বলে দিচ্ছে অ্যাক্রেডেশন মিন রেকগনাইজেশন অফ নিউজ মিডিয়া এবং নিউজ মিডিয়াদের হচ্ছে পিআইবি তাদের অ্যাক্রেডেশন দেয় অর্থাৎ তাদের রেজিস্ট্রেশন দেয় এবং তার আন্ডারে তারা রেজিস্টার থাকে যদি তারা ইচ্ছুক হয়তো তো এবং এখানে বন্ধু আপনি যদি মনে করেন পিআইবির অ্যাক্রেডেশন দরকার তাহলে আমি একটু নিচের দিকে আসব এটা বন্ধু বলে দিয়েছে নিউজ রিপ্রেজেন্টেটিভ যারা আছে করসপন্ডেন্ট অর্থাৎ যারা একটা নিউজ কোম্পানিতে কাজ করে তো এবং বা আর এনআইআইন এনডাই রেজিস্টার্ড নিউজ ধরুন তারা কিন্তু এখানে তাদের অ্যাপ্লাই করতে পারে অ্যাক্রেডেশন জন্য তাদের এখানে পিআইবির মেম্বার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করার জন্য এরপর আসছে বন্ধু নিউজ অর্গানাইজেশন প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়াও বলে দিয়েছে এইভাবে বা আপনার তাদের যে কতগুলো শর্ত আছে সেগুলো সেগুলো তো আমি যাবো না বন্ধু এরপরে আসছি ইলেকট্রনিক মিডিয়া যেটা টিভিতে আমরা দেখতে পারি তো তাদের যে শর্তগুলো আছে বলে দিয়েছে টেলিভিশন নিউজ এখানে বন্ধু আমরা দেখবো হচ্ছে অনলাইন মিডিয়া যেটা আমরা এখন আপনি বলতে পারেন আপনি একটা অনলাইন মিডিয়া ওয়েবসাইট বা অনলাইন মিডিয়া একটা চ্যানেল এখানে বন্ধু কী কী শর্ত দিয়েছে অর্থাৎ পিআইবি শর্ত অনুযায়ী কী কী হলে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন বলে দিচ্ছে বন্ধু জেনারেল টার্ম কন্ডিশন প্রেসক্রাইব দ্য রিপ্রেজেন্টেটিভ প্রিন্ট ভিজুয়াল মিডিয়া উইল অলসো বি অ্যাপ্লিকেবল ইন দিস অনলাইন এডিটার করসপন্ডেন্ট ক্যামেরা পারসেন অর্থাৎ যে আপনার যে প্রিন্ট ভিজুয়াল মিডিয়ার যে যারা আছে এবং অনলাইনে যারা কাজ করছে তারা এখানে আসতে পারে ক্যামেরা পারসেন করেসপন্ডেন্ট সবাই তো এখানে বন্ধু এগুলো মোটামুটি অনেক আছে আমি শুধু একটা জিনিসই বলবো যে দ্য ওয়েবসাইট হুইচ হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান বাই তার অর্থাৎ তিনের মধ্যে একটা তো তিন তারা যারা তারাই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারে এবং তারপরে বন্ধু আমি একটু নিচের দিকে এসে বলে দিচ্ছি যাদের অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে কুড়ি লাখের ওপরে তারা এখানে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেবেল তো এবং এন্টার ওয়েবসাইট ইনক্লুডিং নিউজ পর্শান তো আপনাদের যাদের যাদের কুড়ি লাখ টাকার ওপর যাদের ইনকাম হচ্ছে তারা এখানে অ্যাপ্লিকেবেল যারা নতুন ওপেন করছে বা যারা ছোটো নিউজ চ্যানেল বা ইউটিউবে যারা নিউজ চ্যানেল তাদের অনেকেরই আছে যে তাদের পুরো একদম মিনিমাম অ্যানুয়াল রেভিনিউ তাদের অর্থাৎ সেটা কুড়ি লাখ টাকা ছড়া মানে এগোয় না কুড়ি লাখ টাকা থেকে তো তাদের কিন্তু কোনো দরকার নেই এখান থেকে রেজিস্ট্রেশন করার এবং বা অনলাইন এজেন্সি যে নিউজ এজেন্সি অনুযায়ী যারা গভর্নমেন্ট যাদের সেগুলো আছে পেড সাবস্ক্রাইবার তাদের বন্ধু হতে হবে অর্থাৎ দ্য সাইট শুড হ্যাভ পেড সাবস্ক্রাইবার তাদের পেড সাবস্ক্রাইবার থাকতে হবে এবং পেইড মানে যারা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করে এরকম সাবস্ক্রাইবার রাখতে হবে উইল বি গিভেন ইন দ্য নিউজ সাইট হ্যাভিং সাবস্ক্রাইবার এবং যে সাবস্ক্রাইবারদের জিনিস বিষয়টা আপনাকে নিউজে বলতে হবে যে আমাকে এরা এরা এটা প্রযোজনা করছে এটা প্রযোজনা করছে এই নিউজটা বা এই জিনিসটা তো এইগুলো বন্ধু ই তার ফলে ইউটিউবের মধ্যে পড়ে না ইউটিউবে কিন্তু এই কোনো কিছু জিনিসের মধ্যেই আসে না তার ফলে পিআইবি রেজিস্ট্রেশন কিন্তু আপনার দরকার নেই বন্ধু তো পিআইবি অনেকেই পিআইবি অ্যাক্রেডেশন করতে চায় তা আমার মনে হয় না তাদের কিন্তু করার দরকার আছে কারণ এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর মধ্যে সাবস্ক্রাইবার একটা হচ্ছে পেড সাবস্ক্রাইবার খুব কমজনই আছে যে যারা এখানে এসে আপনার করবে এবং পুরো প্রপার নিউজ টু নিউজ করবে এবং টোয়েন্টি ল্যাখের ওপর যা রয়েছে সেগুলো করবে তো তাদের জন্য কিন্তু বন্ধু কোনো দরকার নেই পিআইবি রেজিস্ট্রেশন করা তো তার মানে আর আইটাও আমার দরকার নেই করা পিআইবিটাও আমার কিন্তু দরকার নেই করা এবার বন্ধু আমি আবার ব্যাকে আসছি ব্যাকে গিয়ে বন্ধু আমি আরেকটা অর্ডার দেখব বন্ধু এই অর্ডারটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ইলেকট্রনিক মিডিয়া তাদের যে ইলেকট্রনিক মিডিয়া কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা অর্ডার বার করেছিল এই অর্ডারটা বন্ধু কাদের জন্য পাবলিক সেক্টর গভর্নমেন্ট ডিপার্টমেন্টের জন্য এই অর্ডারটা অর্থাৎ এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল আপনি আমি যে ইউটিউবে চ্যানেল খুলছি তাদের জন্য কিন্তু বন্ধু কোনো অর্ডার নেই তো এই অর্ডারটাও আপনারা অনেকে এই অর্ডারটা নিয়ে আমাকে অনেকে আগে বলেছিল তো তাদেরকে আমি বলে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি এই বেঙ্গল গভর্নমেন্ট যে সার্কুলার বার করেছিল এবং সেখানে রেজিস্ট্রেশন বা যাদের কিছু চলছিল এগুলো কিন্তু কিচ্ছু আপনাদের আমাদের না এগুলো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের জন্য করা হয়েছে তো তার জন্য এটাও বন্ধু বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যেটা রয়েছে এটাও কিন্তু বন্ধু দরকার নেই করা এরপর বন্ধু আমি আরেকটা লাস্ট আপনাদের দেখাবো আমি বন্ধু আরেকটু নিচের দিকে আসছি আমি যদি বন্ধু আপনাকে এটা দেখাই অ্যাপ্লিকেশান প্রোপোজাল এই অ্যাপ্লিকেশান প্রোপোজালটা কি যারা যারা ধরুন মানে অনেকে কিন্তু আমাদের ইলেকট্রনিক মিডিয়ার সাথে অনলাইনটাকে গুলিয়ে ফেলে তো ইলেকট্রনিক মিডিয়া মানে টিভি যারা চালায় বা টিভি যাদের টিভিতে নিউজ চ্যানেল আছে তাদের জন্যই রেজিস্ট্রেশান তারা কিভাবে অ্যাপ্লিকেশান করবে তো তার ফলে এখানে কিন্তু আলাদা করে বলে দেয়নি যে অনলাইনে যারা ইউটিউবে চ্যানেল আছে তারা কীভাবে রেজিস্ট্রেশন করবে এরকম আলাদা কিচ্ছু নেই এবং আরেকটা জিনিস বলি বন্ধু সোশ্যাল মিডিয়া অ্যাক্ট বলে কিন্তু এখন অবধি ইন্ডিয়াতে চালু হয়নি যেদিন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাক্ট চালু হবে সেদিন থেকে আপনি ম্যান্ডেটরি থাকবেন রেজিস্ট্রেশন করার অর্থাৎ আপনি যদি আজকে একটা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে গিয়ে আপনি একটা মিডিয়া চ্যানেল করেন আপনার কোনো রেজিস্ট্রেশন দরকার লাগে না আপনি রাইট টু স্পিচের আন্ডারে অর্থাৎ আমাদের আর্টিকেল নাইনটিনের আন্ডারে আপনি ইজিলি সেটাকে নিয়ে আপনি কাজ করতে পারেন এবার আমি আর একটা জিনিস আপনাকে ছোট করে বলে দিই আপনার যদি মনে হয় যে না আমি আমার যে কোম্পানিটা মানে যে আপনার ধরুন যে নিউজের চ্যানেলটার নাম সেটাকে একটু বড় করব তার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলব বা সেটার মাধ্যমে একটু প্রমোশন করব। তাহলে বন্ধু বলতে পারি আপনি একটা প্রপার্টারশিপ খুলে নিন যদি আপনি একা হন দুজন হলে পার্টনারশিপ করে নিন বা টাকা পয়সা যদি আপনার কাছে থাকে মোটামুটি তাহলে কোম্পানি খুলে নিন তবে আমি বলব প্রথম প্রপার্টারশিপ থেকে ধাপে ধাপে শুরু করুন বা পার্টনারশিপ থেকে শুরু করুন এক তারপরে এলএলপি করুন তারপরে বন্ধু কিন্তু আপনি প্রাইভেট লিমিটেড করুন কারণ আস ধাপে ধাপে যখনই আপনি উঠবেন বন্ধু তখন কিন্তু আপনার কাজ করার জায়গাটাও বাড়বে আস্তে আস্তে তো রেজিস্ট্রেশন করে নিলেন একটা আপনার কোম্পানি হতে পারে প্রপাইটার বা যাই যায় যেটা আপনার ইচ্ছা সেটা করে নিলেন এরপরে বন্ধু আপনি গিয়ে আধার উদ্যোগে যেটা আছে সেখানে গিয়ে একটা রেজিস্ট্রেশন করে নেবেন সেটা আমি আপনাদের পরে একদিন ভিডিওতে দেখাবো কারণ সেটা ম্যান্ডেটরি না এরকম কোনো ব্যাপার নেই যে ইউটিউবে নিউজ চ্যানেল খুলতে গেলে করতেই হবে তো তার জন্য এরকম কোনো ব্যাপার নেই এবং ওই আধার উদ্যোগে করে নেওয়ার পর আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি একটা প্রেস কার্ড বা এরকম কিছু দেবো তো তখন আপনি প্রেস কার্ড দিতে পারেন বন্ধু এবং কিভাবে আধার উদ্যোগের মাধ্যমে আপনি নিউজ চ্যানেলের জন্য রেজিস্ট্রেশন করবেন সেটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের দরকার তাহলে বন্ধু আমাকে কমেন্ট বক্সে করবেন আমি চেষ্টা করব সেটাকে বানিয়ে আপনাদের দেখানোর যে কী কী স্টেপে ওগুলো কাজ করবেন তবে অনেকেই জানে আধার উদ্যোগের ব্যাপারটা তো আর একটা জিনিস বলে দিচ্ছি যদি আপনার এটার পরেও মনে হয় যে হ্যাঁ আমি একটা আর এনআই রেজিস্ট্রেশন করবো আপনি করতেই পারেন কারণ আর রেজিস্ট্রেশন ম্যাগাজিনের ওপরও আর এনআই রেজিস্ট্রেশন বলা আছে তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা আর শর্ত অনুযায়ী মাসে বা সপ্তাহে মাসে মাসে একটা করে আপনাকে রেজিস্ট্রেশন হিসাবে আপনাকে একটা ম্যাগাজিন বার করতে হবে তো ম্যাগাজিনটা আপনি যা যা ইউটিউবে ভিডিও দিলেন সেগুলোকেই যেমন আমরা অনেকে আছি ওয়েবসাইট তৈরি করে সেটা ওয়েবসাইটে আবার দিই তো সেভাবে আপনি ম্যাগাজিনটাকে ইস্যুই করতে পারেন বন্ধু এটা নিয়ে কোনো অসুবিধা নেই তো এটা বন্ধু হচ্ছে টোটাল জিনিসটা বললাম তার ফলে এক নম্বর যেটা হচ্ছে যে আপনার এখন এরকম কোনো রুলস বা রেগুলেশন নেই যে আপনাকে ইউটিউবে নিউজ চ্যানেল থাকলে রেজিস্ট্রেশন করতেই হবে যেটা হচ্ছে এর পেনালাইস আছে কিছু পেনালাইসের মধ্যে যেটা হচ্ছে বাধা বাধ্যবাধকতা সেটা হচ্ছে কি আপনাকে আইটি অ্যাক্ট অনুযায়ী চলতে হবে সাইবার অ্যাক্ট অনুযায়ী চলতে হবে এবং আইটি অ্যাক্টে যেটা বলা আছে যে সিক্সটি সিক্স এ যে সেকশানটা বললাম আমি বা সিক্সটি নাইন যে সেকশানটা বললাম তো এই অনুযায়ী কিন্তু বন্ধু আপনাকে পুরোপুরি চলতে হবে এবং আমাদের কনস্টিটিউশনেরও উনিশ বাই দুয়ে যেটা রয়েছে সেটা সেই ধারা অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে পুরোটা যাতে আপনি পুরোপুরি সদভাবে কাজ করতে পারেন এবং আরেকটা কথা আমি না বলে পারছি না কারণ আমি কিন্তু এখন যা বর্তমান পরিস্থিতি সেক্ষেত্রে ইউটিউবে যে নিউজ চ্যানেলগুলো আছে তারা কিন্তু প্রচুর প্রোগ্রেসিভ এবং তারা যথেষ্ট ভালো কাজ করছে এমন এমন নিউজ তারা সামনে নিয়ে আসছে যেগুলো আমরা অনেক বড় বড়ো নিউজে পাচ্ছি না তো এবং সব থেকে বড়ো কথা তাদেরকে দেখে মনে হয় যেটা আমার খুব কাছের চ্যানেল যে আমার পাশের বাড়ি থেকে ভিডিও নিয়ে গেছে বা মনে হয় যে এবং তাদের কথাবার্তা এবং তারা এত সুন্দরভাবে সাজিয়ে বলে বা আমার যারা নতুন ইউটিউবার তাদের মতন অনেকে আছে যারা ছোট্ট একটা ঘরের মধ্যে একটা কম্পিউটার ডেস্ক নিয়ে সেখানে তারা নিউজে রিডিং করছে তারা বলছে এই জিনিসটা বন্ধু অনেক ভালো এবং আমাদের এদেরকে সাপোর্ট করা উচিত খুব পরিমাণে সাপোর্ট করা উচিত কারণ এরা কিন্তু বন্ধু অবহেলিত অবহেলিত কোন দিক থেকে আপনি আজকের যদি কোনো একটা জায়গাতে নিউজ নিতে যান যখনই এরা একটা বাইট নিতে যাবে বাইট মানে কারুর কথা শুন বলতে যাবে প্রথমেই জিজ্ঞাসা করবে তোমার রেজিস্ট্রেশন কি তোমার প্রেস কার্ড কোথায় তোমার এই কোথায় তো তার ফলে সেইখানে সেই ক্ষেত্রে গেলে তারা কিছু কিছু সময় অবহেলিত সুযোগ সময় আসে তাদের যেমন বড়ো বড়ো নিউজ চ্যানেলও তাদের অনেক সময় অবহেলিত করে যে তুমি এখানে কেন এসছো এই ডিউজটা আমি এক্সক্লুসিভ কভার করব এগুলো বন্ধু সব শোনা কথা আমার জানিন এগুলো হয় কি না তবে মনে হয় যদিও এগুলো হয় এগুলো হওয়া উচিত না কারণ সবাইকে সুযোগ দেওয়া উচিত তো নতুন নতুনভাবে সবাইকে এগোনোর এবং যারা যারা বন্ধু আমার এই ভিডিওটা দেখার পর নিউজ চ্যানেল রেজিস্ট্রেশন নিউজ চ্যানেল ওপেন করতে চলেছেন রেজিস্ট্রেশন ভুল বললাম তো ইউটিউবে তাদের জন্য বেস্ট অফ লাখ যারা যারা করে রেখেছেন এবং খুব ভালো মতন চালাচ্ছেন তাদের জন্য বেস্ট অফ লাক এবং সবাইকে জানি কংগ্রাচুলেশন বন্ধু যে ভালোভাবে এগিয়ে যান এবং ভিডিওটা বন্ধু এত অব্দি রইল যদি কারুর বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় তো প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধু ও লাইক ও শেয়ারের মাধ্যমে বন্ধু সবার কাছে চেষ্টা করবেন একটু ভিডিওটা পৌঁছে দেবার ভালো থাকবেন বন্ধু অনেক ধন্যবাদ